আমি একদিন ফেসবুক স্ক্রল করতেছিলাম, স্ক্রল করার অবস্থায় আমার কাছে একটা পোস্ট আসে এবং যে ছবিটা ছিল সে একজন সৈনিক ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে কোনো দেশের একটা সৈনিক, তার এক হাত মানে কাজের পিছনে লুকানো ছিল আমাদের। এই অবস্থা দেখে তাদের সন্তানরা তারা ভাবলো হয়তো বা তার জন্য কোনো উপহার এনেছে, কিন্তু আসলে কিছুই হলো না। তার যে হাটটা সেটা সে যুদ্ধে হারিয়ে ফেলেছিল, তাদের কথা চিন্তা করার মধ্যে আমাদের এই হাটটা তৈরি করা, এর সবাই বেয়ার করতে পারবে এবং দাম খুবই অল্প, 30-50 হাজার টাকা। বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রীতম পাল ফেসবুকে দেখা এক পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে নিজেই মানব দেহে সংযোজনের জন্য কৃত্রিম হাত তৈরি করে সাড়া ফেলেছেন। প্রীতম পাল ছোটবেলা থেকেই ছিলেন বিজ্ঞান মনস্ক, ইচ্ছে ছিল নতুন কিছু উদ্ভাবন করার। সেই ইচ্ছা থেকেই পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তৈরি করে ফেলেন কৃত্রিম হাত, যেই হাত লাগিয়ে স্বাভাবিক মানুষের মতোই সকল কাজ করতে পারবে একজন হাতবিহীন মানুষ। বরিশাল সদর উপজেলায় অনুষ্ঠিত 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় তার তৈরিকৃত এই রোবোটিক আর্ম প্রদর্শন করে প্রকল্প উপস্থাপনায় প্রথম এবং বিজ্ঞান অলিম্পিয়াড বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রীতম পাল। প্রীতম পালের সাফল্যে খুশি অভিভাবকসহ তার বন্ধু বান্ধবরা, পাশাপাশি তার এমন কর্মকাণ্ড উৎসাহিত করছে আরো অনেককেই। সে পড়ালেখার পাশাপাশি আমি যে তার খরচ দিতাম তার থেকে কিছু পয়সা উদ্ধৃত করে বাঁচাইয়া সেটা দিয়ে কিছু কিছু জিনিস ক্রয় করে, এই পার্টসগুলি ক্রয় করে সেই কৃত্রিম হাটটা তৈরি করছে। তো দেখলাম আসলে তার এটা তৈরি করতে হলে, ভালো কিছু একটা করতে হলে, ভালো একটা হাত তৈরি করতে হলে, কৃত্রিম হাত তৈরি করতে হলে তো অনেক অর্থের প্রয়োজন হয়। তো সেখানে যদি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা বা ভালো সাপোর্ট পায়, অর্থনৈতিক সাপোর্ট পায়, আশা করি সে ভালো একটা কিছু করতে পারবে। আমাদের সমাজে এই সকল ক্ষুদে বিজ্ঞানীরা, ক্ষুদে যে আবিষ্কার, অচিরেই হারিয়ে যাচ্ছে কারণ পৃষ্ঠপোষকতার অভাব। আমার বন্ধু যদি এরকম পৃষ্ঠপোষকতা পায় সরকার থেকে হোক বা বেসরকারি কোনো উদ্যোগে, আমার বিশ্বাস যে তার যে পরিমাণ মেধা আছে সেই মেধা দিয়ে অনেক বড় কিছু করতে পারবে। স্কুল লাইফ থেকেই এই বিজ্ঞান মনস্ক একজন মানুষ ও পড়াশোনার পাশাপাশি এরকম পার্শ্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ থেকে শুধু ওই না, আমরাও অনেক কিছুই শিখছি। বন্ধু যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন সত্যি করা যায়, অর্থাৎ পৃষ্ঠপোষকতা পায়, সে অবশ্যই এটা দিয়ে অনেক ভালো কিছু তৈরি করতে পারবে। প্রীতম পালের এমন উদ্ভাবনে সবসময় তার পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন তার শিক্ষকরা। 45তম বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহ 2024-এর যখন অনুষ্ঠানের দায়িত্ব পাই তখন আমি ওকে শুরুতেই নক করি। তারপর তো আমরা ওদের আমাদের তত্ত্বাবধানে নিয়ে যাই। সেক্ষেত্রে ওর এই আবিষ্কারটা আমাদেরকে আলোড়িত করেছে এবং আমরা প্রথম পুরস্কার অর্জন করি ওখান থেকে। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। উদ্যোগটা তো খুবই প্রশংসনীয় যে একটি মানুষের হাত নাই, পা নেই, কিন্তু একটি একটি কৃত্রিম হাত দিয়ে ভাত ধাওয়া, ভাত খেতে পারবে, ফল ধরতে পারবে, ছোটো মেশিন চালাতে পারবে, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং ওর প্রজেক্টটা এবং আইডিয়াটা খুবই যুগান্তকারী বলে মনে হয়। হাতবিহীন ব্যক্তিদের জন্য চাহিদা অনুযায়ী অনেক কম খরচেই কৃত্রিম হাত তৈরি সম্ভব বলে জানালেন প্রীতম পাল। এবং আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। তো আরও যদি সরকারি পৃষ্ঠপোষকতা অথবা যদি বেসরকারি কোনো কোম্পানির কাছ থেকে আমি কোনো ইনভেস্টমেন্ট পাই, তাহলে এইটা আমরা প্রোডাক্ট হিসেবে বাইরে কান্ট্রিতে লস মানে ই করতে পারবো আর কি, যে ইম্পোর্ট করতে পারবো। আর আমরা যদি কলকারখানার দিকে তাকাই, আমাদের কলকারখানায় যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় বা রোবোটিক বা অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো, সেগুলো যেমন বাহির থেকে যদি আমরা আনি, এরা এক একটা হাতের সেট আপ, মানে এটা তো হাতের সেট আপ, কিন্তু এরকমই সেট আপটা হবে, যেগুলোর দাম পড়ে অনেক, 50-60 কোটি টাকার দাম পড়ে যায়। কিন্তু আমরা যদি দেশীয় প্রযুক্তি যে দেশেই তৈরি করি, নিজস্ব শ্রমিক দ্বারা আমাদের কর্মসংস্থানটাও বৃদ্ধি পাইতেছে, আবার আমাদের অর্থনীতিটা উন্নত হইতেছে। তো সেই সেট আপটা করতে আমাদের সর্বোচ্চ 1-1.5 কোটি টাকা খরচ হবে, যেখানে আমরা বাহির থেকে ইম্পোর্ট করতে আমাদের 60-70 কোটি টাকা খরচ হয়ে যায় এক্সপোর্ট করতে। খুদে বিজ্ঞানে প্রীতম পালের এমন উদ্ভাবনকে কাজে লাগাতে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।